হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমার ভিডিওতে এখন অঙ্কিতা নেই, তো কেন নেই সেটা তোমরা আস্তে আস্তে জানবে এই ভিডিওটায়। অঙ্কিতার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটখাটো। অ্যাক্সিডেন্টটা হয়েছে কি, যে পমি, আমাদের যে পমি আছে কুকুরটা, ও কামড়ে দিয়েছে অঙ্কিতাকে। এবার কেন কামড়েছে, মানে কি বৃত্তান্তে কামড়েছে সেটা আমার জানা নেই। দেখলাম যেটা আমাকে ছবি পাঠিয়েছে, অনেকটা কেটে গেছে, কালসিটে পড়ে আছে পুরো, কথা বলতে পারছে না, কারণ ফোন করেছিলাম বারবার ফোন কেটে দিচ্ছে, মুডটা অফ হয়ে আছে আমি বুঝতেই পেরেছি। তো আমি আজকে এখনো পর্যন্ত ওর সাথে দেখা করিনি। অঙ্কিতা যেমন ছোট ছোট কথাতে রেগে যায়, তেমন ওর ছোট ছোট কথাতেই আবার মুডটা অন হয়ে যায়। ওর মুড অন করাটা তো আমার জরুরি না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো এই ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস, অনেকক্ষণ ধরে ভাবলাম আমি কি বানাবো কি না বানাবো, তো একটা আইডিয়া এলো যে ওর জন্য পাস্তা বানিয়ে নিয়ে যাই, কারণ পাস্তা আর ম্যাগি ছাড়া তো আমি কিছু বানাতে পারি না। হ্যাঁ, কফিটা বানাতে পারি, কফি চা, ভাবছি পাস্তাটা বানিয়ে নিয়ে যাই। তো গাইস, আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় এবার জল ঢালবো। গাইস, আমি রান্না করতে পারি কিন্তু অঙ্কিতা পারে না, মানে আমার ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে বুঝতেই পারছো তো। চলো, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিই আমি। তো এই পাস্তা রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, একটা রিভিউটা তো অঙ্কিতার থেকেই পাবে। তো একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি, এত কষ্ট করে বানাচ্ছি, আশা করি অঙ্কিতার ভালো লাগবে। কালোটাও কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, অনেক কষ্ট করে করছি ভগবান যেন পছন্দ হয়ে যায়। যাই হোক, টেনশনে মুন্ডন দিয়ে ভুলে যাচ্ছিলাম। পাস্তা দেবো, এমন একটা লাগবে না। চলো আরো কিছু কিনবো ভাবছি, ওর বাড়িতে যাওয়ার পথে আমি দেখি কিছু কিনতে পারি। এখন দোকানে যাচ্ছি আমি কিছু কিনতে, তো কি কিনবো এখনো ভাবিনি। ভাবছি ওর জন্য একটা ফুল কিনবো, কারণ ফুলের মধ্যে থেকে তো সুন্দর জিনিস আর কিছু হয় না। তো আমি এখন চলে এসেছি গাইস, হয়ে যাই করছে দেখি আছে। দেখ তো উঠতো, আরে ওঠে না, তাতে ওঠ। কুড়ে এনেছি ভালো হবে, এরকম গন্ধ সাচ্ছে মানে কি হয়েছে তোর, ফুল মরে গেছিস কেন, ফুল চকলেট? হ্যাঁ, কেমন লাগছে ওটা? দাঁড়া ভালো করে খেয়ে বলছি। তুই ব্লগ বানাচ্ছিস? ইয়েস। আমার মুখের এই অবস্থা ভালো লাগে না। তুই এভাবে বেশি নাটক করিস না, এই নাটক করে যা, সবাই জানে কি তুই মেকআপ করে থাকিস, তাই তো মেকআপ মামুনি। না, আমি মেকআপ না করে ভিডিও বানাই। এই তো মেকআপ না, তুই ভালো ভিডিও বানিয়ে বানাচ্ছিস। হ্যাঁ, তো তো ঠোঁটে কি হয়েছে দেখি। এইখানে ঠোঁটে কামড়ে ওটা
আরে কুকুর তো কুকুরকেই কামড়ায় না, মরে যাচ্ছে তো, কালো হয়ে আছে ওখানটা, কাল সেটা পড়ে গেছে। ও ঠিক আছে, কিছু হবে না, ঘটেছিল এই দেখো এখানে যে দাগটা দেখতে পাচ্ছ, ঘুমানোর সময় আমি পমিকে ডিস্টার্ব করেছিলাম, আমার এখানে কামড়ে দিয়েছিল, মানে তখন অনেক রক্ত বেরিয়েছিল, সেম ওর সাথে হয়েছে, ও দেখেছিল তাও বিরক্ত করে। এখন আমি একটা জিনিস বলছিলাম, কুকুর যেরকম ভালো সেরকমই খারাপ, মানে কি বলবো, ওরা ভালো ভালো খারাপে খারাপ, ওরকম হয় না, কিছু করিও নি আমি আমাকে ওর কারণে কামড়ে দিয়েছে। আমি তোর জন্য অনেক খেটে বানিয়েছি, তুই খেয়ে বল কেমন হয়েছে। তুই এটা নিজে বানিয়ে এনেছিস? আর তো কে বানিয়েছে, আমি কি কেউ বানিয়ে দিয়ে পাঠিয়েছে? কেন কেন বোঝাও এবার, তোর মুখে হাসিটা দেখার জন্য শোনা। এই কি গন্ধ, শুঁকে কে খায়, পাগল নাকি তুই? হ্যালো, এটা কি ভিডিও হচ্ছে, ব্লগ? হ্যাঁ, তো এটা ছোট একটা ব্লগ ছিল, টেস্ট গুড। চলো, ওর মুড তো আমি ভালো করে দিয়েছি, এখন মুড ঠিক আছে? আমি আমার কর্তব্য আমি পালন করেছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের ভিডিও আরো ভিডিও যদি আরো দেখতে চাও আমাদের চ্যানেলে, তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে জানিয়ে দাও। এখনের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।